আবার বললাম কি পরিস্থিতি আমি কিছু নিয়ম মেনে চলি আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হিসেবে ওদের সাথে কথা বলেই ওদের বক্তব্য রেখেছি তারপর আমি আমার বক্তব্য রেখে চলে এসেছি কিন্তু জীবিতে বসে আমি দেখেছি যে এনআরএস তো দূরের কথা ডাক্তারও নয় যারা পাস করে গেছে অনেকদিন আগে বা অন্য জায়গায় চাকরি করে তারাও এদেরকে বিভ্রান্ত করার জন্য কিছু মানুষ এখানে বসে আছে আমি অনুরোধ করব তাদের শুভবুদ্ধি উদয় হোক জোর করে এই এনআরকিটাকে তারা জিয়ে রাখতে চাইছে এটা কিন্তু ঠিক নয় এই জীবির মধ্যে আমি আবার বলছি যারা জুনিয়র ডাক্তার তাদের আন্দোলনের সাথে আমরা নিশ্চয়ই তাদের সাথে আমরা কথা বলতে পারি কিন্তু এই জীবী চলাকালীন এই মুহূর্তেও ঘরের মধ্যে বিভিন্ন অন্য জায়গার নন মেডিকেল লোক যারা চিকিৎসা পেশার সাথে যুক্ত নয় তারা এই ঘটনাটাকে জিয়ে রাখার জন্যে যারা সরকারি চাকরি কোনো একটা ব্যক্তিগত সংগঠন করে নির্দিষ্ট সংগঠন করে তারা এই ঝামেলাটাকে জিয়ে রাখার যেটা চেষ্টা করছে আমি হাত জোর করে অনুরোধ করব সমাজের স্বার্থে আপনারা এটা করবেন না আপনারা যদি ভালো চান তাদেরকে সৎ পরামর্শ দিন এবং যাতে সচল অবস্থা ফিরে আসে সেটা অনেকে আশঙ্কা করছে যে ওখানে এটা শুনুন এটা সম্পূর্ণ মিথ্যে কথা এটা কারোর একটা অংশ চাইছে যে এই জিনিসটা চলুক তারা এটাকে রাজনৈতিক বাতাবরণের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে রাজনৈতিক তারা চাইছে এনআরকিটা যতদিন চলে তত ভালো তারা এই জিনিসগুলো বোঝাচ্ছে যদি ভয় দেখিয়ে তাদেরকে ওখানে কাজ করানোর জন্য মুচলেখা লিখিয়ে নেয় মুখ্যমন্ত্রী পাঁচজনকে লেখাবেন দশজনকে লেখাবেন সমস্ত মুখকে তো লেখাতে পারবো না সুযোগ না দিয়ে তিনি বারবার ডাকছেন তার কাছে না পৌঁছে যদি আমরা একতরফাইভাবে করতে থাকি এটাও তো ঠিক নয় আমি একটা কথা বারবার বোঝাতে চাইলাম যে কোনো আন্দোলন কিন্তু সমাজ বা মানুষকে বাদ দিয়ে নয় আজ অবধি সাধারণ মানুষ বুদ্ধিজীবী যারা বলছেন সেই বুদ্ধিজীবীরা পথে নেমে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করছেন কিন্তু এই দীর্ঘমেয়াদী কর্মবিরতির ফলে সেই বুদ্ধিজীবীদের কোনো নিকট আত্মীয় যদি হাসপাতালে এসে ট্রিটমেন্ট না পেয়ে ফিরে যান বা ভুলে পড়েন সেই বুদ্ধিজীবীও তখন কিন্তু এই চিকিৎসককে ছেড়ে কথা বলবেন না আমাদের চিকিৎসকদের কিন্তু এটাও মাথায় রাখা প্রয়োজন আমরা এমন একটা পেশায় যুক্ত আমরা মানুষের জীবন মৃত্যু নিয়ে কাজ করি আমাদের পেশাটা কিন্তু স্বতন্ত্র আমাদের আন্দোলন করার মধ্যে দিয়েও এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি কোথায় যাবেন কতক্ষণ অপেক্ষা করবেন ওদের জবাবের জন্য আমি তো যাবো আমার ব্যক্তিগত কাজে এবার ওরা নিশ্চয়ই নিয়ে যাবে জানবে বিকেল পাঁচটা কি মিনিট হচ্ছে কেন পরিষ্কার না ওরা ওরা জানাবে মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন তার সরকারি পক্ষ থেকে প্রস্তাব এসেছে প্রিন্সিপাল প্রস্তাব দিয়েছেন আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সর্ববৃহৎ সংগঠন তার সর্বভারতীয় সভাপতি হিসেবে আমি তাদেরকে অ্যাপিল করে গেলাম বাকিটা তারা সিদ্ধান্ত নেবে আমি আশা করব তাদের শুভমুখী হাতে তৃণমূল সময় দিয়েছে তোমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলো আমাদের দৃঢ় বিশ্বাস আলোচনার মধ্যে দিয়ে সমাধান সূত্র বেরোয় ইতিমধ্যে তোমাদের দাবিগুলোও তারা মেনে নিয়েছে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলে আমরা বিশ্বাস করি একটা সমাধান সূত্র বেরোবে এবং অতি দ্রুত হাসপাতালগুলো শান্তনুদা প্রথম প্রশ্ন হচ্ছে যে এদের প্রাইমারি দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী একটা কথা বলছি মুখ্যমন্ত্রী আসবেন কি না আসবেন সেটা মুখ্যমন্ত্রী সেটা আমি তার বলতে পারি না তবে আমি এটুকু বলতে পারি মুখ্যমন্ত্রী তাদেরকে সময় দিয়েছেন আগেও একবার টাইম দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা যেতে চায়নি আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী বিকেল পাঁচটায় নবান্নে ডেকেছেন তার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মাধ্যমে এখানকার প্রিন্সিপালের মাধ্যমে তিনি খবর পাঠিয়েছিলেন তিনি বলেছেন আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথাগুলো শুনতে চাই অবিলম্বে অ্যাপিল করেছেন সচল অবস্থা ফিরিয়ে আনার জন্য কারণ সাধারণ মানুষের সাধারণ মানুষ বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে আমি আশা করব তাদের শুভবুদ্ধি দিতে পারবে তারা সমাধান সূত্র নিশ্চয়ই বার করবে আলোচনা কিন্তু আপনারা দিয়েছেন সোমবার থেকে কি না মেটে আলটিমেটাম দেওয়া হয়েছে যে 48 আওয়ার্স না হলে ওপিডি স্ট্রাইক দুটো সেপারেট ইস্যু আছে আমি আপনাকে বলি আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের এই ঘটনাটা শুধু পশ্চিমবঙ্গের নয় আমি আবার বললাম যে সারা দেশ জুড়ে এই ধরনের ঘটনা ঘটে আমরা এর মধ্যে ইন্টারন্যাশনাল কনক্লেভ করেছি চিকিৎসক নিগ্রহ এবং চিকিৎসা ক্ষেত্রে তাণ্ডব এটা শুধু বাংলার ঘটনা নয় এবং আমরা বিগত বাজেট সেশন থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দাবি করে আসছি যে অবিলম্বে সেন্ট্রাল অ্যাক্ট আনতে হবে সেই সেন্ট্রাল অ্যাক্ট দাবি করার জন্য কিন্তু আমাদের অল ইন্ডিয়া স্ট্রাইক বাংলায় ইতিমধ্যেই কর্মবিরতি চলছে আমরা বাংলায় কর্মবিরতি বন্ধ করে সচল অবস্থা ফিরিয়ে আনতে চাই আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমরা খবর পাচ্ছি আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের আন্দোলনে আলটিমেটলি হয়তো কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল অ্যাক্ট আনবে আমাদের আইএমএর আন্দোলনের চাপে পড়ে যদি তারা কেন্দ্রীয় সরকার এই সেন্ট্রাল অ্যাক্ট আনবে বলে তারা লিখিত কিছু জানায় সেক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতিতে সর্বভারতীয় যে স্ট্রাইক সেটা প্রত্যাখ্যাত হতে পারে কিন্তু বাংলার সিচুয়েশনটা স্বতন্ত্র যেহেতু বাংলায় বিগত কয়েকদিন ধরেই কর্মবিরতি চলছে আমরা বাংলায় অবিলম্বে এই স্বাস্থ্যক্ষেত্রে সচল অবস্থা ফিরিয়ে আনতে চাই আমি আমার একটা আমি প্রত্যেককে যোগ্য সম্মান দিয়ে বলছি তারা কিন্তু একটাই কথা বলছেন
যে চিকিৎসকদের সুস্থ পরিবেশ দিতে হবে, সুস্থ পরিবেশ না দিলে চিকিৎসকরা সমাজকে সুস্থ রাখতে পারবে না। কিন্তু যে ঘটনা ঘটার পরে, যে ঘটনা ঘটার পরে যে ডিমান্ডগুলো আছে, প্রত্যেকটা জিনিস ফুলফিল হয়েছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। এই পার্টিকুলার ঘটনাটাকে কেন্দ্র করে যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো কিন্তু মিটেছে। এবার আমাদের দেখতে হবে যাতে আগামী দিনে এই ধরনের ঘটনাটা না ঘটে, একটা পার্মানেন্ট সলিউশন। এবং আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি, ডক্টর পেশেন্ট চিকিৎসক এবং রুগী ও রুগীর পরিবারের সম্পর্কে কোথাও একটা গ্যাপ তৈরি হয়েছে। ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা যতদিন না স্ট্রেন্থেন হচ্ছে, যতদিন না সেখানে বিশ্বাসের বাতাবরণটা আবার নতুন করে তৈরি হচ্ছে, ততদিন এটা পার্মানেন্ট সলিউশন হতে পারে না। তাই আপনাদের সকলের মধ্যে দিয়ে আমি সমাজের কাছে আবেদন করব, আপনাদেরও শুভবুদ্ধি উদয় হোক। আপনারাও যেমন চিকিৎসক সমাজের কাছে একটু ব্যতিক্রমী ব্যবহার আসলছি। আমি এখানে তৃণমূল সাংসদ হিসেবে আসিনি, আমি এখানে একজন চিকিৎসক সমাজের প্রতিনিধি এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি, যিনি অবিলম্বে এই রাজ্যে চিকিৎসা সচল অবস্থা ফিরিয়ে আনতে চান, সেই ডক্টর শান্তনু সেন হিসাবে এসেছি সাধারণ মানুষের কথা ভেবে। এটা কিন্তু পরিষ্কার করা ছবি।